স্বপ্ন কি আজও সত্য হয়? সত্যি কি আমরা যা স্বপ্ন দেখি তার মানিটা ঠিক ঠিক মেলে? এই নিয়ে নানান প্রশ্ন আমাদের সেই স্বপ্ন তত্ত্ব বা স্বপ্ন বিজ্ঞান নিয়ে দুকথা আপনাদের সঙ্গে। দেখুন, আমরা স্বপ্ন দেখি অবশ্যই আমাদের অবচেতন মনে, কিন্তু অবচেতন মন তো আমাদের আকাশে নেই, আমাদের মনেরই টাকার এপিট ওপিটের মতো। অর্থাৎ সচেতন মন আর অবচেতন মন একসঙ্গে এক সুতোই বাঁধা। আমরা যা কিছু দিনের বেলা বা সাক্ষাৎ আমরা সমস্ত কর্ম করছি তা সচেতন মনে, কিন্তু আমরা যখন ঘুমিয়ে যাই তখন এই সচেতন মনের ক্ষমতা বন্ধ হয়ে যায়, কার্যকারিতা বন্ধ হয়ে যায়, শুরু হয় অবচেতন মনের। এখন অবচেতন মন এতটাই সূক্ষ্ম, সে অনেক কিছু সচেতন মন থেকে সংগ্রহ করতে নিয়ে সেই তথ্য থেকে রং মিশিয়ে আমাদের সামনে উপস্থাপন করে নতুনভাবে। এখন স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী এই স্বপ্নের অনেক অংশই স্বপ্ন আমরাকে সঠিক ফল দেয়, এবং সেটাও বিজ্ঞানসম্মতভাবে। কোন স্বপ্ন সঠিক আমরাকে ফল দিতে পারে? না, যদি আপনার ঘুমানোর পদ্ধতি ঠিক থাকে। কী ঘুমানোর পদ্ধতি? না, চিত হয়ে ঘুমালে সে স্বপ্নের ফল কোনো সত্য হয় না। তাহলে কাত হয়ে ঘুমাতে হয়? সেক্ষেত্রে শাস্ত্র মতে ছেলেরা দক্ষিণ পার্শ্বে ডান কাত, মেয়েরা বাম পার্শ্বে যদি ঘুমন, তারপরে যদি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন অনেকাংশেই সত্য প্রমাণিত হতে দেখা গেছে। আবার সময় নির্ঘণ্ট যদি আমরা দেখি, শেষ প্রহর অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটা, সাড়ে পাঁচটা, ছটার মধ্যে যে সময়কালীন, এই স্বপ্ন আমাদের এই তত্ত্ব বিচারে সত্য হতে দেখা গেছে। এখন কোন স্বপ্ন দেখলে আমরা কোন ফল পাই, এ নিয়ে অনেক বড় স্বপ্ন তত্ত্ব আমাদের স্বপ্নবিজ্ঞানে দেওয়া আছে। তারই মূলত যেগুলো একদম আকাঠ্য প্রমাণ, যেগুলো অবশ্যই মিলেছে সবার বা মিলে ভবিষ্যতে মিলবে, তা নিয়ে আজকে দু চারটা তত্ত্ব তুলে ধরছি। যেমন বন্ধুরা, যদি আপনি জলের স্বপ্ন দেখেন, কোনো পুকুর, নদী, সমুদ্র, যদি জলের স্বপ্ন দেখেন, সে জল যদি পরিষ্কার হয় তাহলে হাতে যে অর্থ আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমার জীবনে অন্তত বহুবার প্রমাণিত, আমি নিজে মিলিয়ে দেখেছি। এবার জল যদি ঘোলাটে হয়, জল যদি কাদা হয়, জল যদি কম জল, খুব কম পরিমাণের জল, তাহলে আপনাকে অর্থ খরচ বেশি করতে হবে, এমনকি ঋণও করতে হতে পারে। তাহলে জল নিয়ে ভীষণ একটা ভালো স্বপ্ন আমরা প্রমাণ করে দেখেছি। আরেকটি, যদি আপনি জলে স্নান করছেন, তাহলে যদি আপনার দীর্ঘদিনের কোনো অসুস্থতা, রোগ ব্যাধি থাকে, তা অবশ্যই নিরূপণ নিরসন হবে এবং আপনি সেখান থেকে উদ্ধার পাবেন। এবারে রইল জলের মধ্যে মাছ ধরা। যদি জলে আপনি মাছ ধরেন, তাহলে তো নির্ঘাত জল থেকে আপনি যে স্বপ্ন দেখছেন তাতে বড় ধরনের আপনি অর্থ লাভ করবেন, এমনকি লটারি পেতে পারেন আপনি, বা কারো কাছ থেকে অনেক দিনের পাওনা অর্থ আপনি ভুলেই গেছেন, তা তিনি মনে করে আপনাকে দিতে পারেন, যেটা একটা সম্পূর্ণ অবাক হবার মতো। এবারে আসছি জলের স্বপ্ন। আমরা জলের স্বপ্ন দেখলে, মেয়েরা যদি জলের, প্রচুর জলের স্বপ্ন দেখেন, বন্যার মতো জল, প্রচুর জল চারিদিকে থই থই করছে, তাহলে মেয়েদের ঋতুস্রাব হবার স্বপ্ন দেখে প্রমাণিত হয়, এবং এই স্বপ্নের প্রমাণ আর দিতে হয় না, আজও এ প্রমাণিত। এ তো গেল জল। এবারে জলের সংলগ্ন কাদা, যদি আপনি দেখেন কাদার স্বপ্ন দেখছেন, তাহলে বুঝতে হবে আপনার অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়তে পারে। যদি সেই কাদায় আপনি আটকে আছেন, কাদায় আপনার গাটা গোটা গায়ে কাদা লেগে গেছে, তাহলে তো নির্ঘাত অর্থ খরচের সঙ্গে ঋণ যোগ হবে, এবং আপনি অসম্মানিতও হতে পারেন যদি গোটা গায়ে মুখে কাদা লাগে। তাহলে জল এবং কাদার কথা বললাম স্বপ্ন তত্ত্ব অনুযায়ী, যা একদম আজও প্রমাণিত মেলে। এবারে আসছি আমি গাছ নিয়ে। যদি আপনি অশ্বত্থ গাছ বা তুলসী গাছের স্বপ্ন দেখেন, তাহলে অবশ্যই বন্ধু, স্বজন, মিত্র এবং সম্মান অর্থাৎ পুত্র লাভের কথা বলা আছে। তাহলে অশ্বত্থ বৃক্ষ, তুলস বৃক্ষ, এর স্বপ্ন অতি শুভ, অতি শুভ। এবারে মাছের স্বপ্ন নিয়ে আসি। মাছের স্বপ্ন আমাদেরকে অর্থনীতি, ভালো কিছু আসবে হাতে অর্থ, তার ইঙ্গিত দেয়। অনেকে বলেন মাছের স্বপ্ন দেখলে নাকি অসুস্থ হয়, রোগ ব্যাধি হয়। আমি এই ধরনের কোথাও কোনো তত্ত্ব পাইনি।
হ্যাঁ, বিড়ালের স্বপ্ন দেখলে বাড়িতে চুরি হারি হয় এ বহুবার বহুজনের কাছ থেকে আমি শুনেছি এবং মিলেছি। তাই বিড়ালের স্বপ্ন যদি বারবার দেখেন তাহলে চুরি হারির হাত থেকে বা কোনো মোবাইল বা আপনার কোনো সোনা দানা হারিয়ে যেতে পারে, সেদিকে সাবধান হওয়া আবশ্যক। এবারে আমি আসছি বন্ধু, যে আপনি খুব আধ্যাত্মিক পথে আছেন, ঈশ্বরের উপাসনা করেন, ঠাকুরকে নিয়ে থাকেন, তাহলে আপনি যদি দেখেন আপনি জপ করছেন, প্রাণায়াম করছেন, কোনো আসনে বসে আছেন এবং এই অবস্থায় যদি আপনার ঘুম ভাঙে, তাহলে কমলা সদয়া এই কথা বলা আছে, অর্থাৎ ঈশ্বর আপনাকে কৃপা করছেন, আপনি আপনার আধ্যাত্মিকে উন্নতি হচ্ছে এটা প্রমাণ করে। এবং আপনার কোনো তীর্থ দর্শন হবে যদি কন্টিনিউ সময় করে, খুব ভালো তীর্থ দর্শনের কথা মেলে। এই জিনিসগুলো যেগুলো আমরা দেখলাম, এই স্বপ্ন তত্ত্ব বারবার আমাদের জীবনে মিলতে দেখেছি। এবারে আসছি সাপের স্বপ্ন। সাপ যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে যদি আমাদের ঋতুমতী মায়ের হন, তাহলে ঋতুস্রাব হওয়ার একটা সময়কালীন প্রমাণ দেয় এবং এটা প্রচুর আমাদের মা কাকিমাদের কাছ থেকে আমরা প্রমাণ পেয়েই বলছি যে আজও সত্য সাপের স্বপ্ন দেখলে ঋতুস্রাব হওয়ার একটা সময়ের ইঙ্গিত দেয়। সাপ যদি আপনি মেরে থাকেন স্বপ্নে, তাহলে বুঝতে হবে আপনি শত্রুতা থেকে জয়লাভ করবেন বা কোনো মামলা মকদ্দমা যদি চলে সেখানে আপনি জয়লাভ করতে পারেন। কিন্তু সাপ আপনাকে তেড়ে নিয়ে আসছে, আপনি ছুটছেন সাপের ভয়ে, পিছনে সাপ আপনি আগে, তাহলে কোনো বিপদ হতে পারে তার ইঙ্গিত এই স্বপ্নতত্ত্ব দেয়। আর একটি ভীষণ ভীষণ স্বপ্নের কথা বলি যা প্রমাণিত হয়, যে আপনি স্বপ্ন দেখছেন আপনি কোথাও ছুটছেন, কোনো জন্তু, কোনো কুকুর, বাঘ, সিংহ, হাতি, গন্ডার কিছু আপনাকে ধরতে যাচ্ছে, আপনি ছুটছেন কিন্তু আপনি ছুটতে পারছেন না, আপনার পা আটকে যাচ্ছে, এই ধরে নিচ্ছে, সেই ধরে নিচ্ছে, অর্থাৎ আপনাকে যেন প্রাণ সংশয়ের স্বপ্ন আপনি দেখছেন, আপনার ছাতি ধরধর করছে, ঘুম ভেঙে যাবার পরেও আপনি দেখছেন না যে আপনার বুক ধরপড় করছে, তাহলে বুঝতে হবে এই স্বপ্ন যদি বারবার দেখেন হার্টের সমস্যা, অর্থাৎ আপনার অক্সিজেন শর্ট হচ্ছে, একটু হার্ট স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়াটা ভালো হবে। তাহলে বন্ধুরা, আরও অনেক তত্ত্ব আছে স্বপ্নে, তবু যে স্বপ্ন তত্ত্বগুলো আমাদের প্রায় সত্য হয় সেই কিছু স্বপ্ন তত্ত্ব আপনাদের আজকে তুলে ধরলাম। যদি ভালো লাগে লাইক দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।